হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি কি নিয়ে ভিডিও করব সেটা হয়তো আপনারা এই ভিডিওর টাইটেল দেখেই বুঝে গেছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিও করতে চাচ্ছি। হ্যাঁ, আজকে আমি ফ্রিতে পাসপোর্ট করে দিব, তো এই জন্যই মূলত আমার এই ভিডিওটি করা। আমরা এখানে অনেকেই আছি যারা পাসপোর্ট করতে চাচ্ছি, বাট পাসপোর্ট কেমনে করব, কোথা থেকে করব, কিভাবে করতে হয়, কত টাকা খরচ হয়, এ ব্যাপারে আমাদের ক্লিয়ার কাট কোনো আইডিয়া থাকে না। তো সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে একটা পাসপোর্ট করতে অনেকজনের অনেক টাকাই ব্যয় করে ফেলি। তো পাসপোর্ট করার জন্য কিভাবে অল্প টাকার মধ্যে কোনো মানে থার্ড পার্টির কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া আপনি নিজেই আপনি পাসপোর্ট করতে পারবেন, তার জন্যই আমি মূলত আজকে আমার এই হেল্পিং হ্যান্ডটা বা আমার এই সাহায্যের হাতটা আমি আপনার দিকে বাড়িয়ে দিয়েছি। সেটা হচ্ছে আমি যে আপনাদেরকে পাসপোর্ট করে দেওয়ার জন্য কিছু ইনফরমেশন আপনাদের আমাকে দিতে হবে, তাছাড়া তো আমি পাসপোর্ট করে দিতে পারবো না। তো আপনারা সবাই দেখেন এখন বর্তমানে ই পাসপোর্টের যুগ এসেছে, অর্থাৎ 10 বছরের জন্য। তো ই পাসপোর্ট, এখানে প্রথমে আমরা ফিটা দেখে নেই কেমন ফি। যেমন ই পাসপোর্টের জন্য 48 পেজের, এটা যদি আমরা 5 বছরের জন্য করতে চাই তাহলে রেগুলার যে ডেলিভারি সেটাকে তার জন্য আমাদের ফি আসবে 4,025 টাকা, আর এক্সপ্রেস যে ডেলিভারি তার জন্য আমাদের চার্জ হবে 6,325 টাকা। সুপার এক্সপ্রেস ডেলিভারি এটা আমাদের সাধারণ জনগণের জন্য না, তো এটা আমরা স্কিপ রাখবো প্রত্যেকটাতেই। তেমনি আমরা দেখবো ই পাসপোর্ট 48 পেজ, এটা আবার 10 বছরের জন্য মেয়াদ। তো এখানে রেগুলার ডেলিভারি অর্থাৎ 21 দিনের যে ডেলিভারি তার জন্য আমাদেরকে পে করতে হবে 5,750 টাকা, আর এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ 10 দিনের মধ্যে আমরা পাসপোর্ট হাতে পাবো সেক্ষেত্রে তার জন্য আমাকে পে করতে হবে 8,050 টাকা। এই টাকা কিন্তু ব্যাংকের মাধ্যমে পে করা যাবে আর কি। কী কী ব্যাংকের মাধ্যমে পে করা যাবে? বাংলাদেশে যে কোনো ব্যাংকের মাধ্যমে পে করা যাবে, আবার আপনি বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে আপনি পে করতে পারবেন। আগে সুবিধাটা ছিল না, এখন বর্তমানে এই সুবিধাটা পাসপোর্টের ক্ষেত্রে নিয়ে আসছে। আচ্ছা, এই পাসপোর্টের ক্ষেত্রে 64 পেজ যেটা, সে 5 বছরের জন্য মেয়াদ, এটার জন্য আপনার রেগুলার ডেলিভারি হচ্ছে 6,325 টাকা। এক্সপ্রেস ডেলিভারি তার জন্য আপনার অর্থাৎ 10 দিনের জন্য, যে 10 দিনে আমরা হাতে পাবো তার জন্য পে করতে হবে আমাদেরকে 8,625 টাকা। আচ্ছা, 64 পেজ 5 বছর, 64 পেজ পৃষ্ঠা পাসপোর্টের, এরা মূলত যারা করে, যারা খুব রেগুলার আপ ডাউন করে অর্থাৎ খুব তাড়াতাড়ি এদেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, অর্থাৎ 1 মাসের মধ্যে 2 দিন 3 দিন, কোনো কোনো দেখা যায় যে কোনো মাসে একবার যাই আর কি। আর আমরা যারা নর্মাল বছরে একবার বা দুবার হয়তো ট্রান্সপোর্ট করি, তাদের জন্য মূলত আমার সাজেশন 48 পেজ এনাফ। আচ্ছা, তারপরে আমরা দেখে নেই ই পাসপোর্ট যে 64 পেজ 10 বছর যেটা মেয়াদ, এটার জন্য আমাকে আমাদেরকে রেগুলার ডেলিভারির জন্য 21 দিনের যে ডেলিভারি তার জন্য আমাদেরকে পে করতে হবে 8,050 টাকা, আর এক্সপ্রেস ডেলিভারি যেটা অর্থাৎ 10 দিনের মধ্যে আমরা হাতে পাবো, 10 দিনের জন্য 10 দিনের যেটা ডেলিভারিটা পাবো এর জন্য আমাদেরকে পে করতে হবে 10,350 টাকা। এটা কিন্তু আমি বললাম এই যে আপনাদের যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনাকে পে করতে হবে। এই যেখানে ব্যাংকের অপশন দিয়ে দিছে ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, বিকাশ, নগদ, রকেট, ইপেড, আচ্ছা ডি মানি, ওকে ওয়ালেট, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইবিএল, সিটি ব্যাংক, ইউসিবি, এবি ব্যাংক, ডিবিএল, এগুলো মাধ্যমে আপনাকে পে করতে হবে। আচ্ছা, ডাচ বাংলা ব্যাংক, এগুলোর মধ্যে পে করতে হবে। এছাড়াও আপনারা সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, তারপরে আপনার প্রাইভেট আরও যেসব ব্যাংক আছে, ঢাকা ব্যাংক, এগুলোর মাধ্যমে কিন্তু আপনারা পে করতে পারবেন। সে ব্যাপারে তো আমি মূলত আপনাদেরকে হেল্প করব পাসপোর্ট ইনফরমেশনের যেই পেজগুলো ফর্ম ফিল আপ করে করতে হবে সে ব্যাপারে। এই যে যে এখানে যে পেটা, এইটা কিন্তু আপনাদেরকে পে করতে হবে ব্যাংকে গিয়ে। আর মূলত পাসপোর্টের ইনফরমেশন পে করার জন্য আপনাদেরকে হয়তো, যেমন অনেকজনেরকে কিন্তু অনেকভাবে টাকা পে করতে হয়, অর্থাৎ অনেকজনে দেখা যায় যে আমাদেরকে কোনো কোনো সময় 1,000, 1,200, কারো আপনার দেখা যায় 2,000, এরকম আমরা পে করি অর্থাৎ পাসপোর্টের ইনফরমেশন পেজটা মানে ফিল আপ করার জন্য। তো আমি নিজেই দেখেছি 1,200, 2,000, 1,500 এরকম করে নিচ্ছে। তো আমি যখন আমার নিজের পাসপোর্ট করতে যাই তো আমি দেখলাম যে এত সহজ জিনিস
অনেকজন এতগুলো টাকা দিয়ে করতেছে, এটা তো আসলে এক ধরনের আমার কাছে খারাপ লাগলো আর কি। সেই উদ্দেশ্য থেকে এই মানে ওই জিনিসটা দেখার পর থেকে আমার এই ভিডিওটা করা মূলত। এখানে আমি দেখেন আমি ধরলাম 1200 1500 বা 2000 টাকা না 1000 টাকা করে এক একজন দিচ্ছে, সেক্ষেত্রে আমি যদি 100 জন মানুষকে ফ্রি করে দিতে পারি তাহলে আমি প্রায় 1 লাখ টাকার মতো সেভ করতে পারতেছি। আমি যদি আমার এই ভিডিওর মাধ্যমে 1000 মানুষকে আমার এই পাসপোর্টটা করে দিতে পারি, ফ্রিতে পাসপোর্ট করে দিতে পারি, এবং তার জন্য যদি প্রত্যেকজন 1000 টাকা করে পে করতো, সেক্ষেত্রে কিন্তু আমি প্রায় 10 লাখ টাকা সেভ করতে পারতেছি। তাহলে দেখেন তো সেই অ্যাপ থেকে আমি মূলত আমার এই ভিডিওটি করা উদ্বুদ্ধ। তো আমি মূলত এখানে ফ্রি সার্ভিস এটাই দিব। তো আমার এই ফ্রি সার্ভিস নেওয়ার জন্য আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমাকে আপনাদের ইনফরমেশনগুলো দিতে হবে। তো ইনফরমেশনগুলো যেমন আপনার নাম, এটা নিজের নাম বাংলায়ও দিতে হবে ইংলিশেও দিতে হবে, এবং এই যে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, গ্রামের নাম, ডাকঘর ও কোড, এটা বাংলায় দিতে হবে ইংলিশেও দিতে হবে, থানা ও জেলার নাম বাংলায় এবং ইংলিশে, কারণ এক একজন এক এক নাম এক এক, বৈবাহিক অবস্থা আপনি সিঙ্গেল না ম্যারিড এটা দিতে হবে, পেশা কি এটা দিতে হবে, আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্ট কাকে দিবেন সেটা দিতে হবে, ইমার্জেন্সি কন্ট্যাক্ট যাকে দিবেন তার মোবাইল নাম্বারটা সহ আমাকে দিতে হবে। আচ্ছা, এই সব ইনফরমেশন অর্থাৎ নিজের নাম, পিতার নাম, পিতামাতার নাম, এই নামগুলোর প্রতি আপনাদের খুব একটা কেয়ার থাকবেন। এই নামগুলো আপনাদের এনআইডি অর্থাৎ ভোটার আইডি কার্ডের অনুযায়ী দিবেন। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো ভোটার আইডি কার্ডের ক্ষেত্রে ভোটার আইডি কার্ডের সাথে মিল পাওয়া যায় না, বা আগে পাসপোর্ট করছেন সেই পাসপোর্টের ক্ষেত্রে সাথে বর্তমানে যে এনআইডি অর্থাৎ ভোটার আইডি কার্ড করছেন তার মিল নেই, তো এখন কি করবেন? সেক্ষেত্রে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমি আমার এই ভিডিওর শেষে আমার মোবাইল নাম্বার এবং আমি আমার মেইল দুটোই দিয়ে দিব, তো আপনারা যোগাযোগ করবেন ওখানে। আমি এরপরে আমি আবার আরও ভিডিও মেক করবো, আর একটা ভিডিও যে আপনার এই এনআইডি কীভাবে সংশোধন করবেন, অর্থাৎ সংশোধন নিয়ে আমার আমার আর একটা ভিডিও আসবে, তো ও ভিডিওটা আমি পরে করবো। তো এখন আপাতত আমরা পাসপোর্ট নিয়ে যেটা বলতে চাচ্ছি এই ভিডিওটা আপাতত পাসপোর্ট নিয়ে শেষ করি। তো যাই হোক, তো আপনারা পাসপোর্ট করতে চাইলে এই ইনফরমেশনগুলো আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ফোন করে আপনারা এই ইনফরমেশনগুলো আমাকে দিবেন। আপনারা প্রথমে নামগুলো বাংলায় নাম ইংলিশে নাম আপনারা লিখবেন, লিখে একটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন অথবা আমাকে ফোন করে এগুলো বলতে পারেন। আর এগুলো অবশ্যই নামগুলোর স্পেলিং অর্থাৎ বানান অবশ্যই আপনারা বারবার দেখবেন, কারণ পাসপোর্ট একবার যদি আমি যখন আপনাদেরকে করে দিলাম তো এবার একবার যদি সাবমিট হয়ে যায় সেটা কিন্তু ডিলিট করাটা অনেক টাফ আর কি। ডিলিট করা যাবে কিন্তু অনেক টাফ, মানে শুরুতে এটা যতটা ইজিতে করা যাবে, মানে একবার যদি ভুল হয়ে যায় তার জন্য আপনাকে আরও বেশি হ্যাসেল করতে হবে, বেশি সমস্যায় পড়তে হবে, তো আপনারা এই বিষয়গুলো দেখবেন। তো আর মূলত আমার এই ছিল আজকের মতো এখানে। আর ও সরি, আমি যে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা, এই যে আমার কন্ট্যাক্ট ইনফরমেশনটা অর্থাৎ এখানে আমার এই যে স্টাডি ফেস 123@gmail.com, এখানে আপনার ইয়ে করবেন, আপনার মেইল করতে পারেন, অথবা আমার মোবাইল নাম্বার আছে 01567874687, আমাকে নাম্বার ফোন দিতে পারেন। তবে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আপনারা রাত 10টা থেকে সকাল 8টা এই টাইমটা আমাকে ফোন দিবেন না, কারণ এই টাইমটা আসলে পার্সোনাল টাইম, তো সবাই জানেন এই টাইমটা ফোন না দিয়ে সারাদিন আপনারা আমাকে ফোন দিতে পারেন ইনফরমেশনের জন্য। এই এছাড়া আরও যদি এর বাইরে কোনো কিছু ইনফরমেশন জানার থাকে অবশ্যই আমাকে আমাকে ফোন দিবেন, ফোন দিয়ে আপনারা জেনে নিতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর এর মধ্যে আপনাদেরকে আমি যদি আমি যখন আপনাদের সকল ইনফরমেশন পেয়ে আপনাদেরকে পাসপোর্ট করে দিব, তখন আপনাদেরা এই পাসপোর্টটা নিয়ে যেতে হবে। যেমন এই ইনফরমেশনগুলো দিয়ে আমি যখন আপনারা আপনারা আমাকে বলবেন যে আপনারা কত পেজের জন্য করতে চাচ্ছেন, কত বছরের জন্য করতে চাচ্ছেন, এবং আপনাদের নাম, আপনাদের পিতার নাম এবং সব ইনফরমেশনগুলো আমাকে যখন দিবেন আমি যখন করে দিব, করে দেওয়ার পর এখান থেকে আপনি 4টা পেজ হবে, হ্যাঁ 3টা ইনফরমেশন পেজ আর একটা যেটা বিল পে পেজ, ওটা 4টা পেজ হবে। এই পেজটা আমি আপনাকে সেন্ড করে দিব, অর্থাৎ আপনাকে কোনো মেইলের মাধ্যমে অথবা আপনি কোনো দোকানে গেলেন ওখানে তো দোকানদারের একটা মেইল আইডি আমাকে দিবেন, অথবা আপনি যদি নাও জানেন যে মেইল আইডি কি, দোকানদারের সাথে আমাকে কথা বলে দিলে আমি তারকে মেইলে পাঠিয়ে দিলে
আপনার ওখান থেকে কাগজটা, চারটা কাগজ পাবে, চারটা কাগজ আপনি প্রিন্ট করে নিতে পারবেন। চারটা কাগজ 5 টাকা করে, অর্থাৎ 4 × 5 = 20 টাকা, 20 টাকা লাগবে। 20 টাকায় আপনাদের মূলত খরচ হবে একটা পাসপোর্ট করতে 20 টাকা, আর ব্যাংকে যে টাকাটা এই টাকাটা আপনাকে দিতে হবে। আর এক্সট্রা কোনো টাকা দরকার হবে না আপনার পাসপোর্ট করতে, কোনো টাকাই দরকার হবে না। কোথাও কোনো টাকা দরকার, প্রয়োজন হলে আপনাকে আমাকে ফোন দেবেন, কোথাও কোনো টাকা দরকার হবে না। মূলত এই যে ওখানে 20 টাকা, আর এই যে এইখানে আপনার যে যদি 4,025 টাকা দিয়ে করেন, এই 4,025 টাকা 20 টাকা কত, 4,045 টাকা, এই যে 5,750 টাকা এটা যদি করেন, তাহলে 5,750 টাকা প্লাস 20 টাকা 5,770 টাকা, এরকম টাকায় আপনার খরচ হবে, এর বাইরে কোনো টাকা খরচ হবে না। তো এই তো এখানে চারটা, এখানে আপনাদের আরো বলে রাখি, চারটা পেজ আপনারা যখন প্রিন্ট আউট করলেন, এর সাথে আপনারা অ্যাড করবেন এই যে ব্যাংকে যে টাকা দিলেন, ব্যাংকের টাকা দেওয়ার পর ওরা একটা একটা স্লিপ দিবে বা রসিদ দিবে বা টোকেন যেটাই দেয়, ওইটা আপনারা প্রথমে দিবেন, চারটা পেজের প্রথমে প্রথমে দিবেন। চারটা পেজের শেষে আপনারা দিবেন হচ্ছে আপনাদের এনআইডি কার্ড, এবং আপনাদের যদি থাকে ইউটিলিটি বিল, কোনো একটা বিল সেটা দিবেন। এটা দেওয়ার পর এই যে চারটা, আর এই যে আপনারা অ্যাড করলেন আরও 3টা, এই 7টা পেজ একসাথে পিন আপ করে আপনারা যে আপনাদের নিজস্ব যে জেলাভিত্তিক যে পাসপোর্ট অফিসগুলোতে আছে, এখানে গিয়ে আপনারা সাবমিট করবেন, এবং নির্দিষ্ট টাইমে আপনারা পাসপোর্টটা ডেলিভারি পেয়ে যাবেন। এইটা ছিল আজকের মতো, এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও আরও কোনো ইনফরমেশন থাকলে, জানার থাকলে অবশ্যই আমাকে আমাকে এই ডিসপ্লে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।